কামাখ্যা নগর বিজু জনতা দলর সাংগঠনিক বৈঠক তথা কর্মী সম্মিলনী স্থানীয় বিজেডি কার্যালয়ঠারে অনুষ্ঠিত হয়ে যাই। মুখ্য অতিথি ভাবে কামাখ্যা নগর পূর্বতন বিধায়ক প্রফুল্ল কুমার মল্লিক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে যাই। আগামী পঞ্চায়েত নির্বাচনের কিপরি দল মজবুত হব সে নেই মুখ্য অতিথি উপস্থিত কর্মীকে পরামর্শ দিয়ে। নির্বাচন মণ্ডলীর দুইটি ব্লক দুইটি এনএসি প্রত্যেক পঞ্চায়েত শতাধিক কর্মকর্তা যোগ দিয়ে। আগামী গান্ধী জয়ন্তী দিনঠার দল তরফর প্রত্যেক ওয়ার্ড ও পঞ্চায়েতের পদযাত্রা হব এবং শাসক দলর কার্যক্রমকে তীব্র বিরোধ করিবার নিষ্পত্তি নিয়াগলা। মুখ্য কর্মী যোগ দিয়ে কামাখ্যা ব্লক চেয়ারম্যান কামাখ্যা চেয়ারম্যান কামাখ্যা ব্লক সভাপতি এনএসি সভাপতি ব্লক চেয়ারম্যান সভাপতি সমস্ত যোগ দিয়ে। এবং আজ আলোচনা হল সমস্ত মত হল যে পার্টিটি আমি যেভাবে পূর্ব লোক সেবা করতে আপনি সেই কার্যক্রম কার্যক্রম করা পার্টি বিজু জনতা দল হচ্ছে লোক মানকর দল হচ্ছে সেবা করিবার দল। আজ সে বিপক্ষ দলরে বসিছে সেমতি সেবা করুথাও এবং এই বার্তা দিয়া হইলা বিশেষ করে লোক মানুষ সেবা করা বার্তা দিয়া হইলা এবং লোক মানুষ এ দল গঠিত যেমতি শাসনের থাই সেবা করুলে লোক মানুষ সেমতি সেবা করতেন বলে বার্তা দিয়া আগুক যোজনা সময় অপেক্ষা করিয়া পড়ব সময় নিশ্চিন্ত করবে আগুক যোজনা কোণ হচ্ছে এবং মু ভাবুছি বোধ যোজনা বহু আগুক বহু ভালো বিভিন্ন প্রকার কার্যকলাপ যে করছেন সরকারি দল তা প্রতিবাদ করা এবং আগামী দিনের যে নির্বাচন হব তা বিজু জনতা দল সমস্ত কেমি নির্বাচিত প্রতিনিধি রয়েবে সেই আজ কার্যক্রম গান্ধী জয়ন্তী অক্টোবর দুইটার প্রত্যেক দুই গোটি এনএসি এবং তিন গোটি ব্লকর অঞ্চলক নেই বিভিন্ন প্রকার আমাজীবী মধ্যে সমস্ত নির্বাচিত প্রতিনিধি সামিল হবে কর্মকর্তা সামিল হবে প্রত্যেক ওয়ার্ড এবং প্রত্যেক সহর মধ্যে সেই পদযাত্রা কার্যক্রম। কামাখ্যা নগর প্রকাশ কুমার পাত্র রিপোর্ট তীর্থক্ষেত্র লাইভ।